দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জ পচা পেঁয়াজে শৈলাভ হয়ে আছে। অধিক লাভের জন্য মজুত করা দেশি পেঁয়াজ গোদামে পচছে, আবার ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পেঁয়াজ পচা এবং নষ্ট। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। পচা পেঁয়াজের গন্ধে চাকতাই খাতুনগঞ্জে হাঁটা চলা করতেও অসুবিধা হচ্ছে। জানা যায়, প্রতি ট্রাকে 14 টন পেঁয়াজের অর্ধেকের বেশি পচা ও দুর্গন্ধযুক্ত। পচা ও আধা পচা পেঁয়াজ প্রতি কেজি 15 টাকায়ও বিক্রি করতে হচ্ছে না। আমদানি করা পেঁয়াজ এখন ব্যবসায়ীদের গলায় কাঁটায় পরিণত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জানান, পেঁয়াজের আমদানির অনুমতি দেওয়া হবে এমন খবরে ভারতের অনেক রপ্তানিকারক অতি উৎসাহী হয়ে পেঁয়াজ ট্রাকে করে সীমান্তে এনে রাখেন। এক সপ্তাহের বেশি সময় ট্রাকে পড়ে থাকায় আড়তে আসার আগেই বেশিরভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এছাড়া ভারত থেকে ভালো মানের পেঁয়াজও আসছে না। আমদানি বন্ধ থাকায় পেঁয়াজ সরবরাহ কিছুটা কমে যায়। সংকট শুরু হওয়ার পর 1.5 মাসে আমদানিকারকরা হাজার হাজার টন পেঁয়াজ মজুত করে রাখে। বেশি দিন পেঁয়াজ মজুত করে রাখায় পচতে শুরু করে। এছাড়া ভারত থেকে আমদানি করা পেঁয়াজের 50% বেশি মিলছে পচা, মোকাম নষ্ট পেঁয়াজের শৈলাভ। এ কারণে পেঁয়াজ 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।